শাওমি রেডমি এমআই ফোনের যত ধরনের সফটওয়্যার সমস্যা আছে সব সমস্যার সমাধান করে ফেলতে পারবেন নিমিশেই এই সফটওয়্যারটির সাহায্যে এই সফটওয়্যারটি হল শাওমি ভিডিওটল হ্যাঁ এই Video Tool অট্টুলের সাহায্যে অল্প কিছু ক্রেডিট খরচ করে নিমিশেই আপনি শাওমি রেডমি এমআই ফোনের যত ধরনের সফটওয়্যার সমস্যা আছে সব সমস্যা সমাধান করতে পারবেন যেমন মোবাইল ফ্ল্যাশিং আনলকিং ফ্যাক্টরি রিসেট Mi ক্লাউড সহ FRP ইত্যাদি ইত্যাদি কাজ করতে পারবেন এই সফটওয়্যারটির সাহায্যে খুবই লো প্রাইজে এবং এটাতে কোয়ালকম এবং চিপস এর দুইটায় কিন্তু সাপোর্ট রয়েছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এই টুলসের ক্রেডিট কিভাবে কিনতে হয় ক্রেডিট নিয়ে কিন্তু এই টুলসটাতে কাজ করতে হয় আশা করি আপনারা সকলেই জানেন তো আর দেরি না করে চলুন দেখে নিয়ে কিভাবে এই টুলসের ক্রেডিট নিতে হয় এবং ক্রেডিট নিলে আপনি নিজেই কিন্তু এই সমস্ত কাজগুলো করতে পারবেন ওয়েল ক্রেডিট নেওয়ার জন্য ফার্স্টে আমি এই শ্যামে ভিডিও টুল এই সফটওয়্যারটা ওপেন করতেছি এই টুলসটা ওপেন করতেছি ওপেন করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব এখন যদি আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা না থাকে সেই তো এই ইউজার নেম এবং ইমেল কোথা থেকে পাবেন এই জন্য এই রেজিস্টারে ক্লিক করে আপনাকে ফার্স্টে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্টারে ক্লিক করলে এরকম আসবে এখানে ফার্স্টে একটা ইউজার নেম দেবেন আপনার একটা নাম দিয়ে দিবেন সবগুলো অবশ্যই ছোটো হাতের হবে এবং কোনো স্পেস হবে না তারপর ইমেল অ্যাড্রেস এবং আপনার একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে পাসওয়ার্ড এইখানে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা সাহায্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে লগইন ইন করতে হবে তাই এখানে যাই দিবেন ইউজার নেম ইমেল এবং পাসওয়ার্ড মোবাইল নাম্বার এগুলো অবশ্যই কিন্তু ভ্যালিড হতে হবে এবং আপনার নিজের আপনার কাছে আছে এরকম হতে হবে এগুলো দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন রেজিস্টার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে সাকসেস সাকসেস ওয়াউ ইউ হ্যাভ রেজিস্টারেড সাকসেসফুল্লি আপনার রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গিয়েছে এখন আমি যদি এই অ্যাকাউন্টটা লগ ইন করি দেখতে পারতেছেন অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে কিন্তু এখানে ক্রেডিটের জায়গা কিন্তু জিরো ক্রেডিট কোনো ক্রেডিট নেই যেহেতু মাত্রই আমরা অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেছি তাই এখানে কিন্তু কোনো ক্রেডিট নেই এবং আমরা এখন দেখাবো যে কিভাবে ক্রেডিট নিতে হয় এই অ্যাকাউন্টটাতে ওয়েল ক্রেডিট নেওয়ার জন্য ফার্স্টলি আমরা যে একটা ব্রাউজার সিলেক্ট করব এবং এখানে সার্চবারে লিখে দেব জিএসএম আলো ডট কম জিএসএম আলো ডট কমে যাব এবং এখান থেকে অবশ্যই অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে যদি অ্যাকাউন্ট না থাকে রেজিস্টার করে আপনি কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন তবে অবশ্যই এই ওয়েবসাইটে কাজ করার জন্য ডিপোজিট লাগবে ডিপোজিট করে তারপর এই ওয়েবসাইটে কাজ করতে হবে ডিপোজিট করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু ওই কাজটা করাই নিতে পারবেন বা ডিপোজিট লাগলেও সেটা নিতে পারবেন ওয়েল আমি এখান থেকে আমার লগ লগন করে নিচ্ছি লগ ইনে ক্লিক করার পর এখানে প্লেস অ্যান্ড অর্ডার এখান থেকে আমরা চলে যাব সার্ভার সার্ভিসে পরবর্তীতে এখানে আমরা বারে লিখে দেবো শাওমি বিডি শাওমি বিডি লিখলেই কিন্তু চলে আসতেছে যে শাওমি বিডি অট্টুল এটাতে ক্লিক করলে এইখানে কোয়ান্টিটি কোয়ান্টিটির জায়গায় আমরা কত ক্রেডিট নিতে চাচ্ছি সেটা কিন্তু এখানে দিতে হবে লাইক আমি এক্সাম্পল এখানে দশ দিয়ে দিলাম তারপর এখানে ইউজার নেম ওই শাওমি ভিডিও অতলে যেই ইউজার নেমটা দিয়ে আমরা যে রেজিস্ট্রেশন করেছিলাম সেই ইউজার নেমটা কিন্তু আমাকে এখানে দিতে হবে আমি এই টুলস থেকে ইউজার নেমটা কপি করে নিলাম এবং ইউজার নেমের জায়গায় এটা বসায় দিলাম তারপর নিচে প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করে দেবো প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের অর্ডারটা হয়ে গিয়েছে তারপর ভিউ সার্ভার অর্ডার হিস্ট্রি এখানে ক্লিক করে দিলে এই অর্ডারটা বর্তমানে কী অবস্থায় আসে সেটা কিন্তু আমরা দেখতে পারবো এখানে ফার্স্টে থাকবে ওয়েটিং অ্যাকশন এবং কয়েক সেকেন্ডের মধ্যে এটা চলে যাবে ইন প্রসেসে যখন ইন প্রসেসে যাবে তার দুই চার পাঁচ মিনিট বা সাত মিনিট পরে এটা সাকসেস চলে আসবে অটো যখন এটা এখানে সাকসেস আসবে তখন কিন্তু আমরা দেখতে পারবো আমাদের টুলসে ক্রেডিট অ্যাড হয়ে গিয়েছে তো আমরা ততক্ষণ অপেক্ষা করি বা ভিডিওটি স্কিপ করি যতক্ষণ এটা সাকসেস না হচ্ছে ওয়েল কিছু সময় পর আবার এই ইন্টারফেসটাতে বা এই ওয়েবসাইটটাতে এসে যখন আমরা এই পেজটাকে রিলুড করব। দেখি কি হয় রিলুড করলে রিলোড করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেস চলে আসছে যখন সাকসেস চলে আসছে এর মানে কিন্তু এই দশ ক্রেডিট কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখন যদি আমরা দেখি এই সেই টুলসটা আমি এটা লগ আউট করে দিলাম তারপর আবার লগ ইনে ক্লিক করি লগ ইনে ক্লিক করার পর দেখতে পারতেছেন এই যে ক্রেডিট যেখানে জিরো ছিল এখন কিন্তু এখানে দশ দশ ক্রেডিট অ্যাড হয়ে গিয়েছে এখন কিন্তু এই দশ ক্রেডিট দিয়ে আমি আমার শাওমি রেডমি এমআই এই ফোনগুলোর যে সমস্যা সেটার কিন্তু সমাধান করতে পারবো এবং কি কি কাজ করা যাবে সেটাও কিন্তু এই টুলসে এদিকে লেখা আছে সো এই ছিল ভিডিও আই হোপ এই ভিডিওটি দেখে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে সম্পূর্ণ কাজটা এটা যদি আপনি নিজে করতে না পারেন বা এখানে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে এই ক্রেডিটগুলো কিন্তু ম্যানুয়ালি নেওয়া যায় আমাদের থেকে নিতে পারবেন এই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কত ক্রেডিট লাগবে সেটা বললেই কিন্তু আমরা আপনাকে দিয়ে দিতে পারব সো এই ছিল ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ